ডিজিটাল বাংলাদেশের এই নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের প্রথম ভোট হোক স্বাধীনতার পক্ষে, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। শাহরিয়ার নাজিম জয়। শাহরিয়ার নাজিম জয় জন্ম 8 জানুয়ারি 1978, হলেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি প্রধানত টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন। 1997 সালে গোধূলি লগ্নে নাটক দিয়ে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। তিনি বিলেত বিলাস ও কন্যাকুমারী টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার পরিচালিত প্রথম টেলিভিশন নাটক গলির মোড়ে সিডির দোকান। 2006 সালে জীবনের গল্প দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে তিনি এই যে দুনিয়া, গ্রামগঞ্জের পীড়িত, পাষাণের প্রেম ও মোস্ট ওয়েলকাম টু চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে প্রার্থনা দিয়ে তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার, এশিয়ান টিভির কমন সেন্স এবং 21শে টেলিভিশনের ইউথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করেন। বিতর্ক। 2017 সালের সেপ্টেম্বরে টেলিভিশন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জয় হাসান মাসুদ ও সিদ্দিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এশিয়ান টিভিতে জয়ের উপস্থাপনায় কমন সেন্স অনুষ্ঠানে হাসান মাসুদ জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করলেও সিদ্দিক সমর্থন দেন। এই মন্তব্যের কারণে জাহাঙ্গীর তাদের তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কর্মজীবন। 1997 সালে গোধূলি লগ্নে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জয়ের টেলিভিশন পর্দায় অভিষেক হয়। একই বছর তিনি বুলবুল আহমেদ পরিচালিত অন্য মনে টেলিভিশন নাটকে তাজিন আহমেদের বিপরীতে অভিনয় করেন। একক নায়ক হিসাবে তিনি বুলবুল আহমেদের বিলেত বিলাস ও কন্যাকুমারী টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। 2004 সালে তিনি পাতা ঝরে বৃক্ষ মরে না টেলিভিশন নাটকে অভিনয় করেন। সোহেল আরমান পরিচালিত এই নাটকে তার বিপরীতে ছিলেন রুমানা রশিদ ঈশিতা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত জীবনের গল্প দিয়ে তার চলচ্চিত্র অভিনয়ে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। পরের বছর তিনি মাজহারুল আনোয়ারের এই যে দুনিয়া চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি সোহেল আরমান পরিচালিত গ্রামগঞ্জের পীড়িত চলচ্চিত্রে অভিনয় করেন। গলির মোড়ে সিডির দোকান দিয়ে তার টেলিভিশন নাটক পরিচালনায় অভিষেক হয়। 2010 সালের ঈদুল ফিতরে তিনি 25টি নাটকে অভিনয় করেন। তিনি নিজে 7টি নাটক রচনা ও পরিচালনা করেন। তার নিজের রচনা ও পরিচালনায় তিতির ও শঙ্খচিল নাটকটি দেশ টিভিতে প্রচারিত হয়। এই নাটক দিয়ে প্রায় 6 বছর পর তিনি ঈশিতার বিপরীতে কাজ করেন। তার রচিত ও পরিচালিত স্বার্থপর নাটকটি বিটিভিতে প্রচারিত হয়। এছাড়া তিনি আলবি আহমেদ পরিচালিত কক্ষপথ, এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। 2015 সালে জয়ের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। তার নিজের রচিত ও পরিচালিত প্রার্থনা চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম। শুরুতে এর নাম রাখা হয়েছিল আমরা যারা বাবা মা, পরে তা পরিবর্তন করে প্রার্থনা রাখা হয়। এটি শহুরে জীবনে পিতামাতার কাছ থেকে সন্তানের দূরত্ব সৃষ্টির গল্প। চলচ্চিত্রটি ঈদুল আজহায় চ্যানেল আইয়ে মুক্তি দেয়া হয়। 2016 সালে জয় এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার উপস্থাপনা করেন। তিনি নিজেই অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেন। এছাড়াও তিনি 2017 সালে এশিয়ান টিভির কমন সেন্স এবং 21শে টেলিভিশনের ইউথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করেন। উপস্থাপনার পাশাপাশি তিনি জিনাত হাকিম রচিত তাহাদের কথা টেলিভিশন নাটকে অভিনয় করেন। এই নাটকের মাধ্যমে তিনি প্রায় 1 যুগ পর ফারজানা চুমকির বিপরীতে অভিনয় করেন। নাটকটি সেপ্টেম্বর মাসে বিটিভিতে প্রচারিত হয়। এছাড়া তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র অর্পিতার নির্মাণ উত্তর কাজ চলছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।